দীর্ঘক্ষণ পূর্ব বর্ধমান জেলার তালিত রেলগেট বন্ধ থাকায় এক সন্তান সম্ভবা মহিলা গাড়িতেই সন্তান প্রসব করলেন। জানা গেছে, আউশ গ্রামের পিলকুড়ি অঞ্চলের মন্দিরা দাস প্রসব যন্ত্রণা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় তালিত রেলগেট বন্ধ থাকায় আটকে পড়েন, গাড়িতেই সন্তান প্রসব করেন তিনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি হয়েছে? ওই তো তালিতে গেট পড়ে গেছে। গাড়িতে কে ছিল? গাড়িতে পেশেন ছিল, ডেলিভারি। হ্যাঁ, দিয়ে তারপরে বাচ্চা হয়ে গেছে, গেট পড়ে গেছে বলে অসুবিধা হচ্ছে খুব। এইখানে ব্যবস্থা করতে হবে। কি চাইছেন তাহলে? এইখানে ভালো ব্যবস্থা করুন। পেশেন কি সুস্থ আছে? পেশেন কি সুস্থ আছে? না। কি অবস্থা আছে এখন? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়া আছে। কখন বাচ্চা হলো? এই মধ্যেই, জামের মধ্যেই। স্থানীয়দের তৎপরতায় ও রেলগেটের কর্মীদের সহযোগিতায় মহিলার গাড়িটিকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়। মানে গেট জাম থাকাকালে কি বাচ্চা হলো? এই আগেতেই। কোন গেটে? এটা কি ধরনের অসুবিধা হয় এরকম? পেশেন্ট যখন নিয়ে আসেন গেট পড়ে থাকার অসুবিধা। পেশেন্ট কি সুস্থ আছে? কোথা থেকে আসছেন? পিলকুড়ি। হ্যাঁ, পিলকুড়ি। পিলকুড়ি থেকে? নাম জানেন? নামটা জানি। হ্যাঁ, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।